নদিয়ার শান্তিপুর কালীতলা এলাকায় জমি বিবাদের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ওই এলাকায় রাস্তার ধারে একটি জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার একাংশ মানুষের অভিযোগ, জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা করেছে এলাকারই এক প্রভাবশালী ব্যক্তি। তারা জানান, ওই ব্যক্তিকে তারা জমি কমিটি দখল করতে দেবেন না। এই নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই জায়গাটা আমাদের ভদ্রাকালী বরাবরই আজকে 60 বছর ধরে ছেলেপিলে খেলা করার মাঠ নেই। আমরা খেলা করার জন্য 60 বছর দখলদারি আমাদের ভদ্রাকালী বরাবরই, দেশ স্বাধীনতার প্রায় পরপর থেকে আমরা যে দখলদারি। এই জায়গাটা স্বপন সরকারের নেতৃত্বে কিছু দুষ্কৃতি এনে আমাদের জায়গাটা দখল নিতে আসছে বা পৌরসভাকে নোটিশ করেছে। এটা পৌরসভার জায়গা, অ্যাকচুয়ালি বরাবরই বা ক্লাব বা কোনো পৌরসভা বা সরকারি জায়গাতেই খেলাধুলা করে। হ্যাঁ, তাই এটা ওরা নষ্ট করে দেওয়ার জন্য স্বপন সরকার কিছু দুষ্কৃত লোক নিয়ে এর উপর বিভিন্ন চিঠি করে সরকারি আমিন এনে মেপে বার করে দখলদারি করতে যাইছে এই সামনের জায়গাটা। হ্যাঁ, আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের ভদ্রাকালী বাড়োয়ারি এখানে 60 বছর দখলদারি, দখলের দ্বারে ভদ্রাকালী বাড়োয়ারি ছেলেপিলে খেলাধুলা করবে। তা আজকে জমি মাপা নিয়ে কি হয়েছে? জমিটা মাপতে এসছে আমাদের ভদ্রাকালী দখলদারি জমি, আমাদের কিছু না জানিয়ে জমি মাপতে এসছে। আচ্ছা, ওদিক থেকে তো অনেকেই বাধা দিয়েছে জমিটা মাপার সময়, এই বিষয়ে কি বলবেন? মাপার কোনো কাগজ নেই, কিছু নেই, কোনো নোটিশ নেই, শুধু ম্যাম নিয়ে আসছে, সরকারি কোনো কাগজপত্র নিয়ে মাপতে হবে। মাপতে দেননি আপনারা? আমরা মাপতে দিইনি সরকারি কারণে। আপনাদের এখন দাবিটা কি? আমাদের দাবি, এখানে ভদ্রকালী বড়ের ছেলেপিলে চিরকাল খেলাধুলা করছে, খেলাধুলা করে আসবে। আমরা সমান করে খেলাধুলা আমাদের ভদ্রকালের রেস্টার হিসেবে আমরা এখানে ভদ্রকালী বড়ের ছেলেপিলেকে খেলার ট্রেনিং দিয়ে যাতে জাতীয় স্তরে খেলতে পারে ভদ্রকালী বড়ের ছেলেপিলে, তার জন্য আমরা সুব্যবস্থা করবো। আজকে পুলিশ এসেছিল ঘটনাস্থলে? ঘটনাস্থলে পুলিশ এসেছিল, পুলিশকে কি বয়ান দিয়েছে আমরা জানি না, ওরা জানে কি বয়ান দিয়েছে। অভিযোগ বলুন আপনার। আমার বক্তব্য, এই এই জায়গাটা 51-19, 51-20 দাগ, এটা রেজিস্ট্রিকৃত সম্পত্তি, তার পেপারস আমাদের কাছে আছে। কিছুটা সম্পত্তি খাস, কিছুটা ওই রেজিস্ট্রিকৃত সম্পত্তি। এইখানে 5 পাড়ার লোক মিলে একটা মনসা মন্দির তৈরি করতে যাই, কৃষ্ণকালী তলার ছেলেপিলে এসে এইটা ভেঙে দেয়। অথচ বছরে 50,000 টাকার বিনিময়ে, যেটা আমার এলাকায় ছিল না, এই ঘরে 60টা ঠেক বসাই। স্বপন সরকারের নেতৃত্বে কি করে? কে স্বপন সরকার? স্বপন সরকারই তো এই জমি দখল করতে আসছে। কে? উনি কি করেন? উনি মাপযোগ করেন। আচ্ছা, কোন রাজনীতি করেন উনি? হ্যাঁ, কোন রাজনীতি করেন? রাজনীতির এখানে রাজনীতির কোনো ইয়ে নেই, সবাই সব পার্টি করি। আমরা তৃণমূল করি, ওরাও কেউ তৃণমূল করে, আমরা কেউ সিপিএম করি, ওরা কেউ সিপিএম করে। আচ্ছা, আজকে মূলত কি হয়েছে? আজকে মূলত আমাদেরকে বলা হয়েছিল এখানে মাপতে আসবে। আমরা মাপের পক্ষে আমরা বলেছি যে আমরা যে জায়গা কিনেছি, আমাদের এই পেপারস, এইবার পৌরসভা স্বপন সরকার কাছে কাগজ চাই যে আপনি কিসের বলে এখানে মাপতে পাঠালেন। ওরা যখন কাগজ দিতে না পারে, তখন ভদ্রাকালীর ছেলেপিলে বলে যে কাগজ ছাড়া মাপা যাবে না। এই হচ্ছে দুই পক্ষের উত্তেজনা। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে যে আমরা আমাদের সম্পত্তি আমাদের বুঝিয়ে দিক সরকার, আমাদের কোনো আপত্তি নেই। আর এটা বাড়োয়ারি বাঁধা দিচ্ছে, ভদ্রাকালী বাড়োয়ারি দীর্ঘ 50-60 বছর ধরে দখল করে আছে, বাড়োয়ারি ছেলেপিলে বাঁধা দিচ্ছে, আমরা নয়। আজকে ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ। কেন? ওই দুই পক্ষে উত্তেজনা হয়েছে, তাই পুলিশ এসছে, উভয়ের বিবৃতি নিয়েছে। কথা বললেন পুলিশের সাথে? হ্যাঁ, বলেছি। আপনাদের দাবি জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনার নাম? আমার নাম অমরনাথ ঘোষ। আপনি এখানকার? আমি এই পাড়ার সদস্য আর এই জমির মালিক। আমার অভিযোগ, কালকে বেলা 1:30টার সময় বসে আছি, আমি কিছুই জানি না, দিয়ে বসে আছি চুল কাটবো বলে সেলুনে, দিয়ে এসে দেখি আমার এসে কড়া ধরতে মারতে লেগে গেলো। কারা মারলো? এটা হচ্ছে ঘনা সাইন্ডের বলে একটা ছেলে। কোনো পুরনো শত্রুতা ছিল? হ্যাঁ, পুরনো শত্রু আছে, আগে কেস খামারি জেল খেটেছে 14 দিন। কি কারণে? এই গন্ডগোল করেছিলে? না, আমরা কোনো সময় গন্ডগোল করিনি, কালকেও গন্ডগোল হইতে হল, কালকে আমি মনে করে দিচ্ছি ভাইদের যে গন্ডগোল করবি না, খবর দাও। তাহলে আচমকা এসে তোমাকে মারধর করলো? আচমকা। কি দিয়ে মারধর করলো? আমি হাত কিল ঘষি মারতে লেগে গেলো, জামার কড়া দেখতে লেগে গেলো। তোমার কোন কোন জায়গায় আঘাত লেগেছে? আমার এই ঘরে ভিটে সব জায়গায় কিল মেরেছে। বাড়ি কোথায়? আমার বাড়ি গয়েশপুর হাইরাতলা। চিকিৎসা করেছো হাসপাতালে? না, চিকিৎসাটা করিনি। দিয়ে ওখানে পাড়া লোকের গাদা আছে, পাড়া লোকের সময় বললো তুই কিচ্ছু বলি না, বাড়ি চল যা আইনে। কি চাইছো তুমি এখন? আমি আইনে যাব, আইনে ব্যবস্থা নেবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দুটি উভয় গোষ্ঠীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে যে পৌরসভার মিউনিসিপালিটির রেকর্ডীয় রাস্তা
96 ফুট পূর্ব পশ্চিম চওড়া, মাত্র জনগণ ভোগ করছে 20 ফুট পিচ দ্বারা। বাকিটা এই পাশের যে গর্ত, সেই গর্ত কিছু লোক দুষ্কৃতি দল তারা বুঝিয়েছে, তারা জমিটাকে এই যে বেড়া দিয়ে ঘেরাবন্দি করেছে, যে তারা জমি খরিদ করেছে দলিল দ্বারা। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার পাশের দাগ, এটা ছিল রায়তীয় সম্পত্তি। সেই ব্যক্তি আজ থেকে 50-60 বছর আগে সে সরকারের কাছ থেকে টাকা দিয়ে জমি সরকার অধিগ্রহণ করেছে, অধিগ্রহণ করে এই পিচটা নতুন করে সরকার থেকে তৈরি করেছে। এই যে পিচটায় দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা ওইটা না, তৈরি করেছে। এরা এইটা কিনে ওইটার দাবি করছে, ওইটা পৌরসভার নামে বর্তমানে রেকর্ডভুক্ত আছে। হ্যাঁ, ওটা কি পৌরসভা রেকর্ডভুক্ত? পৌরসভা রেকর্ডভুক্ত জমি। আচ্ছা, ওরা ওই পাঁচজন যারা এইখানটা কিনেছে ওইখানটাই গিয়ে জায়গাটাকে ইনক্রোচ করেছে বা এই ঘিরেছে। আজকে মূলত ঘটনাটা কি ঘটেছে? আজকে মূলত আমরা নবান্নে এটা নিয়ে পিটিশন করেছিলাম, মাস পিটিশন, এবং এডিএম ডিএলআর এর কাছে মাস পিটিশনের কপি দিয়েছি, এবং শান্তিপুর পৌরসভা, শান্তিপুর পুলিশ স্টেশন, এসডিও এবং এডিএম এন্ড ডিএলআরও, হ্যাঁ, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণগড় পিডব্লিউডি, এদের সকলকে প্রতিলিপি দিয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য, জায়গা এইভাবে চরিত্র বদল করার বিরুদ্ধে। এখনো কি বর্তমান জায়গাটা পরিত্যক্ত পড়ে রয়েছে? না, এরা এই যে ঘিরেছে। আচ্ছা, কারা ঘিরল এটা? এই এই যে কালাচাঁদ ঘোষ যারা, এই ঘিরার কারণটা কি? ঘিরার কারণটা কি? ঘিরার কারণটা আমরা নিয়ে প্রমোটারি করব, আমরা নিয়ে ব্যবসা করব। আপনাদের দাবি কি? আমাদের দাবি জায়গাটা পৌরসভা কিছু একটা প্রকল্প করুক। আমাদের দাবি পৌরসভার প্রকল্পের মধ্যে অগ্রাধিকার দিচ্ছি শিশু উদ্যান, শিশু উদ্যান। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সরকারের অধিগ্রহণ করা জমি। এই রাস্তাটার উপর দিয়ে আজ থেকে 55 বছর আগে মিলিটারি ট্যাঙ্ক দ্বারা, সাজোয়া বাহিনী দ্বারা এটা উপর মহড়া হয়েছিল, এই রাস্তাটা বানানো। আজকে ঘটনাস্থলে পুলিশ কেন? পুলিশ ওই হয়তো চেয়ারম্যান জানিয়েছে, মাপতে গিয়েছিল, ওরা চেন ফেলতে দেয়নি, পৌরসভার পক্ষ থেকে নবান্নের অর্ডারে মাপতে এসেছিল, যেহেতু পৌরসভার রেকর্ডীয় জায়গা, পৌরসভার জায়গা বেহাত হয়ে রয়েছে। বাধা দেওয়ার কারণ? হ্যাঁ, বাধা দেওয়ার কারণ, ওরা বাধা দেওয়ার কারণ ওই যদি পৌরসভা নিয়ে নেয় বা মনে মনে ভাবছে স্বপন সরকার নিয়ে নেয়, স্বপন সরকার এই জায়গা নিতে পারে না, হতে পারে না। তাহলে আপনারা আজকে বাধা দিয়েছেন কাজে, তাই তো? আমরা বাধা দিইনি, আমরা মাপতে এসেছে, আমরা এসে দেখতে এসেছি মাপটা কোনখান দিয়ে যেতে পারি রাস্তাটা, কারণ একটা ডিমার্কেশনের দরকার ছিল, চেয়ারম্যান বলে দিয়ে। পুলিশের সাথে কি কথা বললেন? পুলিশকে বললাম যে আমরা তো আপনাদের প্রথম অবগত করিয়েছি বিষয়টা নিয়ে, মাস পিটিশন প্রথম দিয়েছি আজকে 3 মাস আগে, কারণ পুলিশ প্রোটেকশন চেয়ে এই জায়গাটা যাতে পৌরসভাকে দিয়ে মাপজোপ করা হয় তার জন্য আমি এটা দিয়েছি। আর মূলত এই জায়গাটা ওরা খরিদ করেছে, যেটা বেআইনি খরিদ করা, বেনিয়ম। এখন মূলত দাবিটা কি আপনাদের? আমার দাবিটা পৌরসভার জায়গা, পৌরসভা অধিগ্রহণ করবে, পৌরসভা সেখানে কোনো প্রকল্প করবে ছোটখাটো করে, বা ব্যক্তিগত ওই পাঁচজনের হেফাজতে জায়গাটা থাকবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।